हेलो गाइस, आमी शाकुनिल एबं आजके ई भिडियोते आमी तोमादेर जन्य किछु मुवि आपडेट एनेछि। तो प्रथम आपडेटटा बच्चन पांडेर बक्स अफिस कलेक्शन निये। तो प्रथम दो दिनेर बक्स अफिस कलेक्शन निये आमी एकटा भिडियो बानिएछिलाम, जेखाने आमी जानिएछिलाम जे प्रथम दिन छविटा 13 কোটি 25 লক্ষ एबं द्वितीय दिन 12 কোটি টাকা कलेक्शन करेछे। सेई भिडियोते आमी एटाओ आलोचना करेछिलाम जे तृतीय दिन छविटार कलेक्शन 10 থেকে 15 কোটির मध्ये हबे। तो तृतीय दिन किन्तु छविटार कलेक्शन होयेछे 12 কোটি। टोटाल जे कलेक्शनटा फार्स्ट उइकेंडे सेटा दाड़िये छिलो 37 কোটি 25 লক্ষ। एई अब्दि तो ठीक छिलो, किन्तु ओई भिडियोते आमी ठीक जा बोले সেটাই হয়েছে যে যেই মুহূর্তে উইকডেজ আসবে সেই মুহূর্তে কিন্তু এই ছবির বক্স অফিস ডাউন হবে, কালেকশন কিন্তু করতে পারবে না। সোমবার দিন উইকেন্ডের মানে উইকেন্ডের পরে প্রথম যে দিনটা সেদিনকে এই ছবিটা কালেকশন করেছে আনুমানিকভাবে 3 কোটি টাকা, যেটা কিন্তু একটা হিউজ ড্র। ওয়ার্ড অফ মাউথ যদি কোনো সিনেমার খারাপ তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটাই হয়, এটা বহুদিন ধরেই আমি দেখে আসছি। প্রথম 3 দিন আপনি সুপারস্টার দিয়ে তবু টেনে নিতে পারেন, একটা কোনোরকম ব্যবসা করতে পারেন, কিন্তু যেই মুহূর্তে ওটা উইকেন্ডটা ক্রস করে যাবে এবং উইকডেজ চলে আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আর সুপার স্টারের ওই সুপারস্টারডমটা খুব একটা কাজে লাগবে না। তখন ছবিটা ভালো হয়েছে কি হয়নি সেটাই কাজে লাগবে। আর ছবিটা যেহেতু ভালো হয়নি তার জন্য ওয়ার্ক করছে না বক্স অফিসে, মাত্র 3 কোটি কালেকশন করেছে সোমবার দিন। আরও একটা যেটা জিনিস বাচ্চান পান্ডের সঙ্গে হচ্ছে সেটা হচ্ছে দ্য কাশ্মীর ফাইলসের যারা অনুগামী তারা বহু জায়গায় হল মালিকদের সঙ্গে ঝামেলা করে শোজ কমিয়ে দিচ্ছে বাচ্চান পান্ডের, এবং সেখানে দ্য কাশ্মীর ফাইলসের শোজ জোর করে ঢুকিয়ে দিচ্ছে, এইরকমটা শোনা যাচ্ছে। এবার পুরো জিনিসটাই শোনা, আমি শিওরলি কিছু বলতে পারবো না, তবে যদি এটা হয়ে থাকে বাচ্চান পান্ডের সঙ্গে সেক্ষেত্রে খুবই অন্যায় হচ্ছে। তার কারণ হচ্ছে ছবি ভালো হোক খারাপ হোক সে ডিজার্ভ করে স্ক্রিন পাওয়া। কোনো একটা শ্রেণীর গায়ের জুয়ারির জন্য যদি কোনো ছবি স্ক্রিন কম পায় সেক্ষেত্রে সেটা খুবই অন্যায় হচ্ছে। আবার এটাও সত্যি কথা যে স্ক্রিন যদি বেশিও থাকতো তাহলেও যে বাচ্চান পান্ডে বিভৎস কিছু ওয়ার্ক করতো তা নয়, কারণ ছবিটাই ভালো হয়নি। এবার যদি দ্য কাশ্মীর ফাইলসের বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলি, দ্য কাশ্মীর ফাইলস শুক্রবার দিন ব্যবসা করেছিল 19 কোটি 15 লক্ষ, শনিবার 24 কোটি 80 লক্ষ, আপনাদেরকে এই অবধি ভিডিও করে জানিয়েছিলাম। রবিবার দিন ছবিটা ব্যবসা করেছে 26 কোটি 20 লক্ষ এবং সোমবার দিন ছবিটা ব্যবসা করেছে 12 কোটি 40 লক্ষ। টোটাল এই ছবিটার কালেকশন দাঁড়িয়েছে 179 কোটি 85 লক্ষ। তো এই ছবিটা কিন্তু আর 2-3 দিনের মধ্যেই বলা যেতে পারে যে 200 কোটির আখড়া ছুঁয়ে ফেলছে। আমার যেটা ধারণা এই ছবিটা 8-10-12 কোটি এর মধ্যেই এই উইকডেজগুলোতে ঘোরাফেরা করবে, এর বেশি বা এর কম হবে বলে আমার মনে হয় না। কিন্তু আবার যখন শুক্র শনি রবি আসবে অর্থাৎ থার্ড উইকেন্ড দ্য কাশ্মীর ফাইলসে, তখন কিন্তু এই ছবিটা আবার চার্জ নেবে, তখন কিন্তু কালেকশন আবার বাড়বে। তবে সেটা হয়তো 24 কোটি 26 কোটি সেকেন্ড উইকেন্ডে যেটা একটা ম্যাসিভ আকার নিয়েছিল ততটা নেবে না। তার কারণ হচ্ছে সেখানে ট্রিপলার ঢুকে পড়ছে, ট্রিপলারের সঙ্গে ক্ল্যাশটা কীরকম হয় দ্য কাশ্মীর ফাইলসের এটা কিন্তু একটা দেখার মতন বিষয় হবে আগামী 10-15 দিন। কিছু সোর্সেস থেকে জানা যাচ্ছে যে পুষ্পা পার্ট 2-তে দিশা পাতানিকে একটা আইটেম সং করতে দেখা যাবে, যেটা আর কি সামান্থা পার্ট 1-এ করেছেন সেটা দিশা পাতানিকে পার্ট 2-তে করতে দেখা যাবে, এরকমটা জানা যাচ্ছে। এবার এখানে অনেক যদি কিন্তু রয়েছে, তার কারণ হচ্ছে যে পুষ্পা পার্ট 1-এ অ্যাকচুয়ালি সামান্থার যে গানটা ওয়ান দাবা সেখানে কিন্তু দিশা পাতানিকেই প্রথমে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু দিশা পাতানি তাতে রাজি হয়নি, দিশা পাতানি তাতে না করে দেয়, তার জন্যই কিন্তু সেখানে সামান্থা আসে। অ্যাকচুয়ালি ফার্স্ট প্রেফারেন্স কিন্তু সামান্থা ছিল না, অ্যাকচুয়ালি ফার্স্ট প্রেফারেন্স ছিল হচ্ছে দিশা পাতানি, যাতে করে জিনিসটা যেহেতু ওদের আইডিয়াই ছিল যে মানে উদ্দেশ্যই ছিল যে প্যান ইন্ডিয়া লেভেলে ওরা রিলিজ দেবে, তার কারণে ওরা চেয়েছিল একজন বলিউডের অভিনেত্রীকে কাস্ট করতে, কিন্তু সেই জিনিসটা পার্ট 1-এ হয়নি। এবার এখানে ভাববার বিষয় হচ্ছে একবার যদি কোনো অভিনেত্রী কোনো টিমকে ফেরত পাঠিয়ে দেয় যে না আমি তোমাদের সঙ্গে কাজ করবো না, রিজেক্ট করে দেয়, তাহলে কি সেই ফিল্মের টিম আবার যাবে অ্যাপ্রোচ করবে দিশা পাতানিকে? এটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। কিন্তু দেখা যাক কী হয়, হতেই পারে এটা সত্যি খবর ভুয়ো খবর নয়, আবার হয়তো দিশা পাতানিকে অ্যাপ্রোচ করা হয়েছে। তো এবার দিশা পাতানি রাজি হবেন কি হবেন না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আবার এরকমটাও শোনা যাচ্ছে যে কৃতি স্যাননকেও অ্যাপ্রোচ করা হতে পারে পার্টিকুলারলি এই আইটেম সমের জন্য। আরেকটা খবর আমাদের সামনে উঠে এসছে, অক্ষয় কুমার নাকি পুষ্পা পার্ট 2-তে কাজ করতে চলেছেন। তো এটা আমার খুব একটা সত্যি বলে মনে হচ্ছে না, তার কারণ হচ্ছে যেটা হয়েছিল সেটা হচ্ছে অক্ষয় কুমার পুষ্পার প্রশংসা করেছিলেন বলে টুইট করে, এবং সুকুমারের সঙ্গে তিনি কাজ করতে চান এরকমটা জানিয়েছিলেন। সুকুমারও বলেছিলেন যে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, এটা জানুয়ারি মাসের কথা বা ডিসেম্বর মাসের শেষের দিকের কথা, কিন্তু তার পরবর্তীতে এটা নিয়ে আর কোনো রকম কথা এগোয়নি, বা তাদের মধ্যে যদি কথা এগিয়েও থাকে সেক্ষেত্রে জিনিসটা কিছু অফিসিয়াল নয়। আর আমার যেটা ধারণা সুকুমার পরবর্তীতে কোনো হিন্দি ছবি যদি করেন সেক্ষেত্রে অক্ষয় কুমার হয়তো লিড হিসেবে থাকবেন, কখনোই এরকম ব্যাপার নয় যে পুষ্পা পার্ট 2-তে অক্ষয় কুমারকে আমরা দেখতে পাবো, অন্তত পক্ষে আমার সেরকমটা মনে হয় না। এবার কথা বলবো জন আব্রাহামের আপকামিং ছবি অ্যাটাকের ট্রেলার নিয়ে। তো ট্রেলারটা দেখুন ব্যক্তিগতভাবে আমার সত্যি বলতে আগের ট্রেলারটাও ভালো লেগেছিল এবং এই ট্রেলারটাও ভালো লাগছে, মানে গল্পটা তো অ্যাটাকের কী হতে চলেছে মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে গেছি। তো সেখানে দাঁড়িয়ে যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সত্যি কি ট্রেলার 2 আনার কোনো দরকার ছিল, বা যদি আনলো তো আনলো সেটাকে এত বড় করার দরকার ছিল? 1-1.5 মিনিটের মধ্যে জিনিসটাকে রাখা যেতে পারতো, যদিও ট্রেলারটা দেখতে অপূর্ব লাগছে, এটা আমি অস্বীকার করতে পারবো না, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো মানে অপূর্ব লাগছে, অ্যাকশনের একটা ব্যাপার কি বলুন তো, শুধুমাত্র ওই দুর্ধর্ষ কিছু দৃশ্য চলছে সেটা হলে ব্যাপারটা জমে না, মিউজিক সেখানে একটা মানে সাউন্ড ডিজাইন সেখানে একটা খুব
ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো অ্যাটাকে দুটো ট্রেলারের মধ্যেই কিন্তু সেই ডিপার্টমেন্টটা খুবই স্ট্রং, খুবই ভালো, যে কারণে কিন্তু এই যে অ্যাকশনটা সেটা দেখতে এত বেশি মজাদার লাগছে বা হলিউড লেভেলের লাগছে। সেটার কারণ কিন্তু এইটাই, একটা সাধারণ মানুষ সে হয়ে উঠছে সুপার হিরো, এবারে সে বুঝতে পারছে যে আমার কাছে এই এক্সট্রা এবিলিটিসগুলো রয়েছে। এবার সেগুলো শেখার যে প্রসেসটা বা ওই যে টাইমটা, ওই টাইম পিরিয়ডটা যখন সে শিখছে, বুঝছে যে আমি এই এক্সট্রা এবিলিটিসগুলো পেয়েছি এবং এগুলো করা সত্ত্বেও আমি অন্যান্য মানুষের মতন মারা যাব না বা আমি এই সুপার পাওয়ারগুলো আমার কাছে রয়েছে, এই যে ব্যাপারটা বোঝার যে পিরিয়ডটা সেটা দেখবেন স্পাইডারম্যানের মধ্যেও ছিল। তো সেটা এইখানে আর কি জন আব্রাহামের ক্যারেক্টার কীভাবে ডিল করছে সেটার সঙ্গে ট্রেলারের মধ্যে সেটা ফোকাস করা হয়েছে। তো এটা দেখে খুব ভালো লাগলো যে এটা সিনেমার মধ্যে রাখা হয়েছে, এটা খুব ভালো লাগলো আমার দেখে যে চলো একটা সুপার হিরো মুভি করছে, একটা সুপার সোলজারকে নিয়ে সিনেমা করছে, সেখানে এই পার্টটা রাখা হয়েছে। তো এটাই ছিল আমার ওভারঅল মতামত অ্যাটাকের ট্রেলার 2 নিয়ে। আপনাদের কি মতামত আপনারা অবশ্যই সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এখন সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।